এসএমএ আমরা এরই মাঝামাঝি সবসময় করি ওটা। সো এইটা আমাদের এরা দুজন হলেন মানে আমাদের বাংলা সাহিত্যে এর পিক রিচ করেছিল যখন তখনকার সময়ের লোক। আর বাংলা এক সময় বলা হতো যে বাংলাতে প্রতিভার মিছিল চলছিল। তোমরা সবাই জানো কিনা মানে বাংলার ছেলে বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনি গেছিলেন ইংল্যান্ডে পড়তে, উনি সরোজিনী নাইডুর দাদা। ইংল্যান্ডে গিয়ে ওখান থেকে উনি পালিয়ে যান এখানে জার্মানিতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। উনি গিয়ে জার্মানিতে দেখা করেন উইলহেম কাইজার, উইলহেম যেহেতু এম্পারার, উনি বলেন ইংরেজরা তোমাদের শত্রু আমাদের শত্রু, অতএব আমরা তোমরা আমাদের হেল্প করো আমরা তোমাদের ইয়েতে হেল্প করব। করে ওই যে বাঘা যতীন, যেটা অনেকেই শুনেছেন আপনারা, যে উড়িষ্যায় গিয়ে ওরা অপেক্ষা করছিল, পরে মারা যায় পাঁচজন, সেই যুদ্ধটার আর্মস পাঠিয়েছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড হিজ গ্রুপ ফ্রম জার্মানি। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা খুব মানে ওয়েল নোন কেস, বীরেন্দ্র চট্টোপাধ্যায় নেহরুকে নিয়ে গেছিলেন লেনিনকে মিট করতে সুইজারল্যান্ডে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরে জার্মানি এখানে যান, রাশিয়াতে যান, রাশিয়াতে হি ওয়াজ এ প্রমিনেন্ট মেম্বার। কিন্তু 1936-এ, আমি পরে বলবো ওটা অনেক লম্বা হয়ে যাবে, ওনাকে 1936-এ স্টালিন হি থট ইজ অ্যাজ এ থ্রেট অ্যান্ড হি ইজ অ্যারেস্টেড অ্যান্ড এক্সিকিউটেড হিম। এই যে সব চলছিল মানে ভারতবর্ষে যে টার্ময়েল হচ্ছিল, যে চিন্তা হচ্ছিল, হ্যাঁ, যে সময় আমরা পড়ি যে প্রথম ডাক্তার হলো কাদম্বিনী গাঙ্গুলি, যে সময় লোকে পূর্ব পশ্চিমের যে মিশ্রণটা হচ্ছিল, হ্যাঁ, রাইজিং টাইড অফ ওয়েস্ট আর এবিং টাইড অফ দ্য ইস্ট, সেইতে যখন আপ ডাউন হচ্ছিল সেই সময়ের এটা কথা। তাই জন্যে অনেক সৃষ্টি হয়েছে নতুন নতুন কথা। আমি জানি না আপনাদের মধ্যে কারা হেনরি ডোরজিওর কথা জানেন। হেনরি ডোরজিও ছিল ইন্সপিরেশন অফ রাধানাথ সিকদার, হু ফাউন্ড আউট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ওয়াজ ইন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই যে মিশ্রণটা হচ্ছিল তার একটা আছে মানে স্যাম্পল হলো আমাদের কবিতা যেটা খুবই ফেমাস, ভারত তীর্থ, সেইটা রবীন্দ্রনাথ লিখেছিলেন, হুইচ রিফ্লেক্টস দ্যাট, আর ওইটা আমি আবৃত্তি করব। আজকে আমি মানে প্রথমবারের জন্যে বহু বছরে একলা কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করছি, কারণ আপনারা সবাই জানেন, আর আমার স্ত্রী লীলা গত অগস্টে পরলোকগমন করেছেন, তাই আমি এইতে প্রথমবারের জন্য একলা বলছি। গতবারেও আমরা একসঙ্গে কবিতা আবৃত্তি করেছিলাম, দুজনে গান করেছিলাম এই প্রোগ্রামে। যাই হোক, আমার মনে হয় আমি আর এটাকে ইলংগেট না করে আমি কবিতাটা আবৃত্তি করে নিই, সেটা 3-4 মিনিট লাগবে, তারপরে ঋষি গান করবে ওপেনিং সংটা, আর তারপরে যাবে অম্বিকা যাবে, আর ইয়ে যাবে, তারপরে রুসাঙ্ক যাবে, তারপরে রুকসানা যাবেন, তারপরে আমরা অন্যরা আসবে, এখনো সবাইকে আমি দেখছি না, এক একজন করে আসবে। সো এই আমি সিকোয়েন্স বলে দিচ্ছি, এরপরে আমরা আমি এই আবৃত্তিটা করার পরে ঋষি শুরু করবে।
আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে লোকথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, হেথা হতে আসে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর ধীরে। রণধারা বাহি জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরু পথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বিনা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। একদিন বিরামবিহীন মহা ওঙ্কার হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপসা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে মিলিবারে আনন্দে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানরে হেরো আজি জলে, দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ দহন কর মোর মন, সোনরে একের ডাক যত লাজ ভয় কর কর জয় অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিল কি বিশাল প্রাণ, পহায় রজনী জাগিবে জননী। বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সুচি করি মন, এসো ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিতাটি সেই সময়ের যে টার্ময়েল চলছিল ভারতবর্ষে, আমি ভারতবর্ষ মিন করছি তখনকার ভারত, যেটা মানে এখনকার তিনটে মহা মানে ইয়ে স্টেট, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। এই সময় এখানে যে সব চলছিল ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, সেই মুভমেন্টের এরা দুজন হলেন পথিকৃৎ, আর এরা দুজনে খালি বাংলায় নয় বাংলার বাইরেও চিন্তাকে প্রভাবিত করেছেন। আমি শুনেছি উড়িষ্যার 1942 যখন মুভমেন্ট হয়, যখন বম্বে থেকে পালিয়ে আসছিল লোকেরা, সব যে যার রাজ্যে ফিরে আসছিল, ব্রিটিশরা অ্যারেস্ট করছিল, সেই সময় উড়িষ্যার যারা ফিরছিল তারা কাঠজোড়ি নদীতে অন্ধকার রাতে নদীর পার হচ্ছিল, কটকের পাশে বন্যা হয়েছে, প্রচন্ড জল যাচ্ছে বন্যা দুদিকে,
সেই ইতে মানে গান করেছিলেন যে মানে ওই যে কান্ডারি হুশিয়ার সেই গানটা করেছিলেন মালতী চৌধুরী। হ্যাঁ, সো আমি আশা করছি যে আমাদের এই যে এটা হবে, এটা আমাদের ইন্সপায়ার করবে আমাদের ইতিহাস পড়ার জন্যে। আমাদের যে এখন যে সময়, এই যে আমরা একটা সময় দিয়ে যাচ্ছি যাতে কেউ কাউকে দেখা করতে পারছি না। আজ সকালেই পড়ছিলাম টাইমসেতে যে কিভাবে হার্ভার্ডের বাচ্চারা, তাদের এবারে কনভোকেশন হবে না, গত বছর হয়নি এবছর হবে না, তারা কিভাবে ফিল করছে যে তারা বড় বড় লোকেদের দেখতো, সেই সব আলোচনা করছে, কিন্তু এবছর ওরা ওদের কনভোকেশন হবে না, যে যার বাড়িতে ডিগ্রি নেবে। এরকম সারা পৃথিবীতে প্রচুর লোক মারা গেছে, এফেক্টেড হয়েছে অলরেডি কোটি কোটি লোক। আর আমাদেরই এতে ভারতবর্ষে ওই এরিয়াতে এখন প্রচন্ড ভাবে কোভিড প্যান্ডেমিক চলছে, আশা করি আস্তে আস্তে বদলে যাবে। তাই এই জিনিসে আমরা আমাদের স্পিরিট আপ রাখার জন্যে আমি ভাবলাম এটা আমরা করব। আর লাস্ট মোমেন্টে করাতে সবাই দিকে খবর ঠিক সময় দিতে পারিনি, দেখা যাক কে আসছেন। এরপরে আমি এটা করলাম, ঋষি তুমি আরম্ভ করো গান। Please, can everyone who's not speaking mute, please? Huh? Yeah, I have muted. Oh, yeah, I'm muting. I have muted everyone who's not speaking. Okay. So I'm the only one on unmute. So আমি তাহলে আরম্ভ করছি, একটা মানে গান গাইছি রবীন্দ্রসঙ্গীত। প্রাণ ভরে শহরে মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে শহরে মরে আরো 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 দাও প্রাণ, নব ভুবনে নব ভবনে মরে আরো 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 দাও স্থান, মরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে শহরে মরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এ নয়নে প্রভু নালো, আরো আলো আরো আলো এ নয়নে প্রভু নালো, সুরে সুরে বাসে পুরে তুমি আলো 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 মারো দান, ওরে আলো 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 দাও প্রাণ, প্রাণ ভরে শহরে মরে আলো 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 দাও প্রাণ। মরে আরো চেতনা দাদো ছুটায়ে মাথা টুটায়ে, মরে করো চান মরে করো চান, আরো বেদনা আরো বেদনা বপু দাও মরে আরো চেতনা দাদো ছুটায়ে মাথা টুটায়ে,
more caro chan, more caro chan. Aro preme, aro preme, mora me dume chan me me. Aro preme, aro preme, mora me dume chan me me. Shudhatare. Amonare tumi aro 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 maro dan more aro 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 dao dan dano puriye krisha horiye more aro 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 dao dan. So let me ami pathiye diyechi sequence ta er pore ambika das misra ta 3 bochhor boys se er pore program korbe she would like to sing savana gagane and this land is your land दुटो गान पर करवे। ओके अनम्यूट करे दाओ रिसी एके तुलकी तुम निजे अनम्यूट करते पारो। Yep, and I just wanted to make sure everyone knew this little one's name. My dad has a little trouble pronouncing it. It's Anvika. So Anvika is so it's Anvika Das Mishra. Anvika is 3 years old. We live here in San Francisco. And Anvika loves to sing. So Anvika, it's take it away. Do you think this land is your land for us? Right, can we sing together? Should we sing this land is your land together? Yeah. Okay, so we sing and we'll sing. Oh, I have an idea. If you want Rishiyama to play his harmonium, do you want him to play Savana Gagane and we can sing it together? Yeah. Rishi, would you mind playing and singing Savana Gagane? And then Anvika will also sing along? Yeah. Okay, that'd be great. Thank you. Can you hear the harmonium? Yes. Yes. Sing. Oh, you can. 1, 2, 3. Or you know what, Rishi, why don't you go ahead and you sing too, and we'll sing along. Okay. Thank you. Yeah, she's. Yeah. Savana gagane, mora ghana ghana, nishitaya minire. Savana gagane. Why are they not singing yet the fireworks? Nakata. Gavata. Go. Daigo. Kunja pathe sakhe kaise jawaba. Kunja pathe sakhe kaise jawaba. Abala kamini re. Savana gagane, mora ghana ghana. Nasi
Go. Shabana gagane Mulagana gata Unmana pavane Yamuna tajita Anamana tajita Meha Amakata pindunda Matha taro lukhita Hara hara kampita deha Hara khyana rim chim chim rim chim Bahare sajane e dodo yoge unje niranaya kana daruna bashe mahabajaya daruna bashe Shikaha Bajayata Sakarunara Ana Oni Bahare Shavanane Sithi Lagane Male And then Anvika is also going to sing one of her favorite songs, This Land Is Your Land, which is, of course, not by Tagore, but by Woody Guthrie. But we wanted to share it with you. So we'll go, we'll sing together. All right. One, two, three. This land is your land. This land is my land. From California to the New York Islands, from the Redwood Forest to the Gulf Stream waters, this land was made for you and me. As I went walking, I don't know if he knows this song. Yeah, we can.
You want to sing the other song, the Ekla Chalo Re? Ekla Chalo Re gaite parbe? Oh, Anvika is asking Rishi Mama if he would like to, if he can play it, I think, on his harmonium and sing it. Oh, but I don't know if Rishi wants to do, or, you know, or Anvika, we can sing it together. How about we sing the first stanza, okay? It's getting late. So let's, you want to sing Akla Chola? Rishi Mama needs to sing. Well, I don't know if Rishi Mama, would you mind singing with us? I think it would make Anvika very happy, but it's up. Rishi. Rishi kothai re? I think I'll just listen. Oh, ekla chole ta khali bajali o gaibe. Bajale gaibe. He doesn't want to sing, Anvika. Why? It's up to him. He does. Yeah. He's been singing all the other songs. He's been singing the other song. Okay, you let's sing. Okay, 1, 2, 3. Chodito dakshune kyo na yashe, tobe akla chalo re, akla chalo, akla chalo, akla chalo, akla chalo re. Jodi tor dakshune kyo na yashe, tobe akla chalo re. Sing the other ones. Okay. Sank dada gaibe. All right, you know what? Let's let Sank dada have the turn. Can I sing with her? All right, thank you. Rusang gaiche Bhubaneswar theke India o Rusang Mitro full name. Bhubaneswar e bari okhan theke gaan korche. Dipsika Senta or Pisir Nam. So Nam holo Rusang Mitro. Karo. I will recite a poem. Acha. Hello, this is Rusang Mitra. I am going to pay a tribute to Kavi Guru Rabindranath Tagore by reciting his poem, Flower. Flower. Pluck this little flower and take it. Delay not, I fear. Lest it droop and drop into the dust. I may not find a place in thy garland, but honor it with a touch of pain in thy hand and pluck it. I fear, lest the day end before I am aware and the time of offering goodbye. Though its color be not deep and its smell be faint, use this flower in thy service and pluck it while there is time. Thank you. Thank you. Okay. So next is Ruksana Abritita Kurbe Erpare. Ruksana is from Canada. She is by profession a very senior doctor. And Amar Sunge Sampurko Holo. আমাদের কিন্নরী ভাবি কবিতা গতবারে পড়েছিল আমাদের এখানে এসে উনি পড়েছিলেন আর আমাদের এখানে বহুদিন রিমোটলি পরিচয় দেখা হয়নি এখনো কিন্তু উনি এসেছেন আবার নাকি অনেক ধন্যবাদ রুকসানা নেক্সট আপনার হ্যালো আপনার আনমিউট করুন Hello. Uh,
রুকসানা আছেন এখানে আচ্ছা উনি বোধহয় নেই ওই পাশে অন্যদিকে কোথাও গেছেন নেক্সট তাহলে মিনা মিনা তুমি আছো মিরাজ হ্যালো হ্যাঁ মিরা রুকসানা এসছেন বলুন রুকসানা আসুন পাঠ করুন আপনার ভিডিওটা অন করে দিয়ে হ্যালো হ্যালো ভাবিজি আচ্ছা আপনি কি করবেন তারপরে মিনাও নেই রুকসানাও নেই কোথায় টেম্পোরারিলি বোধহয় মুভড আউট ওকে মিরাজ তুমি আছো হ্যালো ভাবি আপনি করুন তাহলে শুনতে পাচ্ছেন আপনি করুন ওটা খুলুন আনমিউট করুন আনমিউট করে দিন আনমিউট করে এই তো এলেন আচ্ছা ঠিক আছে রুকসানা এসে গেছে আপনি একটু তাহলে ভাবি ওয়েট করুন উনি আবৃত্তিটা করুন আপনি যদি আমি আপনাকে শুধু ইন্ট্রোডিউস করে দিয়েছি কানাডা থেকে বলছেন এক্স্যাক্টলি কোথায় আর ইয়ে আপনার পরিচয় আমি বলেছি শুধু ডাক্তার আপনি আর কিছু যদি বলতে চান বলুন বলে শুরু সন্দীপ দাকে বিশেষ করে ধন্যবাদ আমাকে মনে রেখে আমাকে এই একটা আমাদের এই উদ্যোগের মধ্যে সবাই আমাকে ইনক্লুড করার জন্য আর সবার প্রতি আমার একান্ত শ্রদ্ধা এবং আমি পশ্চিম বাংলার মানুষদের প্রতি অত্যন্ত কি বলবো কথাটা তাদের মধ্যে যে মানবিকতা বোধ এবং তাদের মধ্যে ধর্মান্ধতার উপরে তারা উঠে মমতা ব্যানার্জিকে ভোট দিতে পেরেছেন এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি কেননা আমরা এখানে দেখেছি ট্রাম্প যেটা করেছে এই যে ধর্মান্ধতা এবং একটা রেশিয়াল ডিসক্রিমিনেশনটা এত পুরে তুলে ফেলেছেন এবং সেখানে যদি আমরা সবাই একসাথে দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই মানবতা বোধগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তো সেজন্য আমি বিশেষ করে সবাইকে আমার একান্ত আন্তরিক ধন্যবাদ জানাই এখন আমার আমি আমি জাস্ট নামাজ পড়তে গিয়েছিলাম আসলে তো এখন আমি এখন কি আমি পড়বো আমার আচ্ছা ঠিক আছে আপনার পরে ভাবি পড়বেন আচ্ছা আচ্ছা তো আমি আমাদের এই কোভিড এর একটা দুঃসময়ের আমি মনে করি যে আমরা সবসময় ফিরে যাই আমাদের সোর্সে আর কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অন্তহীন একটা প্রেরণা এবং শক্তির উৎস তো সেখান থেকে আমি মনে হচ্ছে যে এই কবিতাটা এই সময়টাতে আমি নিজেও মাঝে মাঝে পড়ি এবং আমাদের সবারই এই প্রত্যেকটা পংক্তিতে যে অনুপ্রেরণাটা আছে সেটা আমাদের সবাইকে আরো শক্তিশালী করুক আচ্ছা অনেক ধন্যবাদ আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এনহে মুখর বনমর্মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এনহে কুঞ্জ
কুন্দকুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরি তোমায় অরুণ সুদূর অস্তম চলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরি দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাকিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা শুধু আছে পাখা আছে মহানহ অঙ্গন উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা অনেক ধন্যবাদ আচ্ছা খুব ভালো লাগলো আপনার মানে এত কষ্ট করে মনে রেখে আমি এত লেটে বলেছিলাম আপনি যে এসেছেন এটা আমাদের খুবই সবাইদের ভালো লেগেছে আশা করি আমাদের মনে রাখবেন আপনি যে মনে করে আমাকে আপনার এত ব্যস্ততার মধ্যে সবকিছুর মধ্যে আমাকে যে মনে করে ডেকেছেন সেটা তো আমার জন্য সৌভাগ্য বলবো এর পরে আমি যাচ্ছি মিনার কাছে মিনা কি আছে মিরাজ আচ্ছা মিরাজে তাহলে ভাবি আপনি এর পরে করুন মিনা পরে আসবে আপনি করে নিন এটা আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনার কথা সবাই দেখতে পাচ্ছি ইন্ট্রোডিউস করে দিই কিন্নরী ভাবি হলেন আমাদের এখানে বোধহয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর ওর যে মানে লাভ ফর ল্যাঙ্গুয়েজ আর লাভ ফর লিটারেচার আমাদের এখানে সবাই জানে কিন্তু আমাদের এখানে অনেকে ভারতবর্ষ থেকে ইয়ে করছে পার্টিসিপেট করছে আর ভাবিজি আমাদের সঙ্গে প্রায় কত 80 দশক থেকে পরিচয় তিনি এখানে বে এরিয়াতে ছিল থাকতেন প্রথমে এসে আর তারপরে তো গেছি ওনা উনি চলে যান ডালাসে ওর ছেলের কাছে আমরা ওখানেও আমি লীলা গিয়ে ওনাদের বাড়িতে থেকেছি হ্যাঁ আর সে যে আতিথ্যতা এখনো ভোলার নয় তারপরেও আমাদের সম্পর্ক রয়েছে উনি কবিতা লেখেন হ্যাঁ আমরা যখন বাংলা ম্যাগাজিন করেছিলাম রিচল্যান্ডে আমাদের ওখানে লিখতেন আর তাছাড়া আতিয়ারদা এখন তো গত হয়েছেন ওনার হাজবেন্ড উনি ছিলেন বাংলাদেশে ওয়াটার বোর্ডের চিফ ছিলেন আর খুবই মানে ইয়েলো কি বলবো হ্যাঁ স্নেহী ওরা আর আমাদের আমরা আমাদের বড় ভাইয়ের মতন ছিলেন বৌদি
আমরা অনেক কথা বলেছি, অনেকবার অনেক জিনিসে ভাগ নিয়েছি। আমরা এককালে এখানে বে এরিয়ায় রবীন্দ্র জয়ন্তী করেছি। যাই হোক, এখন ভাবি একটা ওনার স্বরচিত কবিতা পাঠ করবেন, আর যদি কিছু বলতে চান বলুন। আমি শুনেন, আমি আপনাকে বলেছিলাম বোধ হয় যে আমি একটা গান গাইতে চাই, আমি তো বহুদিন ছেড়ে দিয়েছি, তবু আমি কারণ এই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথকে তার 160তম জন্মবার্ষিকীতে তার আত্মার পরম শান্তি প্রার্থনা করে পরম শ্রদ্ধায় স্মরণ করছি তাকে, তারই গান গেয়ে। তবে অনেক বছর হলো আমি গান করা ছেড়ে দিয়েছি এবং বেশ কিছুদিন ধরে কাশিতে ভুগছি, গলার অবস্থা মোটেই ভালো নয়, তাই গাইতে গেলে অনেক ভুল হবে, তবু হারমোনিয়াম না বাজিয়ে শুধু গলায় গাওয়ার চেষ্টা করছি। নতুন দেখা দিকার জন্মের প্রথম শুভ ক্ষণ, হে নতুন দেখা দিকার জন্মের প্রথম শুভ ক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাট সূর্যের মত, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাট সূর্যের মত, হে নতুন দেখা দিকার জন্মের প্রথম শুভ ক্ষণ, রিক্ত তার মুখ ভেদী আপনার করুণ মোচন, রিক্ত তার মুখ ভেদী আপনার করুণ মোচন, ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিষয়, ব্যক্ত হো জীবনের জয় ব্যক্ত হো তোমার মাঝে অসীমের চির বিষয়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নতুনের দিলটা পঁচিশে বৈশাখ, হে নতুন হে নতুন দেখা দিকার জন্মের প্রথম শুভ ক্ষণ। অনেক মানে কম করে বলছেন পারবেন না ইত্যাদি, কিন্তু কিন্নরী ভাবি অবশ্য একটা জিনিস বলা হয়নি, ওনার ভাগ্নি হলো রেজওয়ানা চৌধুরী বন্যা, আর এখন ওয়ান অফ দ্য বেস্ট এক্সপোনেন্টস, আর ওর টেপ মানে টেপ আমাকে এনে দিয়েছিলেন,
ওর রেকর্ড বেরোবার আগে লোকে নাম জানার আগে আমরা বোধহয় আর্লি নাইনটিজে ওর বাংলাদেশে গিয়ে ওর টেপ আমাদেরকে এনে প্রেজেন্ট করেছিলেন। সো আর মানে যাকে বলে কালচারড এনভায়রনমেন্ট তাতেই বড় হয়েছেন আর এত এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, এটা খুবই। আর ওনার লেখা কবিতাগুলো খুবই, ওনার দুটো বাংলা বই আমি পাবলিশ করেছেন এবং আমাকে প্রেজেন্ট করেছেন, একটা আমাকে ডেডিকেটও করেছেন, মানে সবাই আমার তো খুবই কৃতজ্ঞ মনে হয় যে আমার মতন একজন লোককে তিনি ডেডিকেট করার মতন ইচ্ছে তানার হয়েছে। যাই হোক ভাবি, থ্যাংক ইউ, হ্যাঁ চালিয়ে যান, লিখে যান, আমাদের প্রচার হোক। হ্যাঁ সো আচ্ছা, আমি এরপরে যারা বলেনি তাদের মধ্যে কে কিছু, অনামিত্রা মজুমদার বলে একজনের দেখছি, সে কিছু বলতে চায়? আমি গান করতে পারি একটা, আপনি একটু ইন্ট্রোডিউস করুন, আমি ঠিক আপনি একটু নিজে ইন্ট্রোডিউস করুন তারপরে বলে দিন, কারণ এখানে অনেকে আছে কটক থেকে বলছে, আপনি কোথা থেকে বলছেন, সান ফ্রান্সিসকো ব্রিজ দেখছি। আমি বে এরিয়া থেকে বলছি, আমি হচ্ছে গিয়ে সন্দীপ দা শর্মিলাদি ওদের মানে ফ্রেন্ড আর কি, ফ্যামিলি ফ্রেন্ড, তো এখন আমি এই ইনভিটেশনটা পেলাম, তো যাই হোক বেশ ইন্টারেস্টেড হয়ে আমি অ্যাটেন্ড করছি যে এখানে কিরকম কবি জয়ন্তী হয়, বেশ ভালোই লাগছে সব সবার পারফরমেন্স শুনে। তো আর আসলে আমার ব্যাকগ্রাউন্ড, আমার আমি গান শিখেছি যখন ইন্ডিয়াতে আমি ছিলাম, তখন আমি গান শিখেছি, আমার রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমাও আছে আর কি, তো কিন্তু যাই হোক এখন এখানে নানান কারণে, ব্যস্ততার কারণে অতটা চর্চা নেই আমার ভালো, কিন্তু আমি তাও একটা পারফর্ম করে শোনাচ্ছি আপনাদেরকে। আপনি কি করেন এখানে? ও এখানে আমি এমনিতে তো মানে সফটওয়্যারে কাজ করি আমি, তো এখন গানের সঙ্গে কিছুটা চর্চা আছে, গান আমি শুনতে তো ভালোই বাসি, এবং এখন যারা সব রিসেন্ট যারা রবীন্দ্রসঙ্গীত গায়ক গায়িকা ওদের গানটান আমি রেগুলার বেসিসে শুনি, যেরকম রেজওয়ানা চৌধুরী বন্যার কথা বলছিলেন ওনার গান তো আমার খুবই ভালো লাগে, তারপর অদিতি মহসিন অপূর্ব একদম দারুণ একদম বোধহয় নাকি, না না আচ্ছা আরেকজন অদিত, আচ্ছা না না সরি মিক্স আপ করলাম, অদিতি মহসিন অদিতি মুন্সি বোধহয় এমএলএ হলো, না উনি তো পলিটিক্স এ নেই, অদিতি মহসিন বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত গায়িকা আর কি, উনি তো রেজওয়ানার মতন উনিও বিশ্বভারতীতে আর কি সঙ্গীত সঙ্গীত শিক্ষা পেয়েছেন আর কি, তো ওদের মানে গান গায়কী আমার তো মানে খুবই ফেভারিট, ওদের গান আমি রেগুলার বেসিসে শুনি, তো তো যাই হোক আমি একটা গান গেয়ে শোনাচ্ছি। রেজওয়ানা চৌধুরী বন্যা উনি হলেন মানে ইয়ের ছাত্রী, কার আপনার শান্তিনিকেতনে কণিকা ব্যানার্জির ছাত্রী, যখন 99 এখানে যখন বাংলা সম্মেলন হয়েছিল না NABC, তখন এসেছিলেন, আর ওই প্রোগ্রাম থেকেই ও তখন শরীর খারাপ ছিল মানে ওনার শিক্ষক না কি বলবো, উনি ওনার সঙ্গে কথা বলেছিলেন ওইখানে, আমরা প্রেজেন্ট ছিলাম ওইখান থেকে কথা বলেছিলেন, আমার মনে আছে এখনো। যাই হোক বলুন আপনি গান করুন। আমি একটা গান করছি বেহাগ রাগের ওপরে, মহারাজও একই সাজে, ওই গানটা আমি করে শোনাচ্ছি।
মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তালে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পড়ে লুটিয়া সকল মমদেহ মন দীনা সমবাজে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে একি পুলক বেদনা বহিছে মধু বায়ে কানুনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে একি পুলক বেদনা বহিছে মধু বায়ে কানুনে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে আপনার চর্চা আছে খুব ভালো লাগলো আর সন্দীপের যখন বন্ধু তখন দেখা হবে দেখা হয়েছে কিনা আমি জানি না ওদের বাড়ি আমরা তো রেগুলার যেতাম আগে এসে থাকতামও যখন এখানে থাকতাম না রিচল্যান্ডে থাকতাম যেতাম আপনারা কত বছর বে এরিয়ায় এসেছেন আমি এসেছি 2003-তে আর আমার হাজবেন্ড তার আগে থেকেই আছে তো আমি মোটামুটি বে এরিয়াতে 2003 থেকে মানে অল থ্রু আমি এখানেই আর কি আমি আমরা ছিলাম বে এরিয়ায় 79 থেকে 94 তারপরে চলে গেছিলাম বাইরে তারপরে ফিরে আসি আবার 19 বছর পরে 2015-র শেষে 16-তে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে এখানে কোন অনুষ্ঠানে বা কিছুতে নিশ্চয়ই দেখা হবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এইভাবে এলে খুব ভালো হবে আমি আশা করছি আমরা নেক্সট স্টেজে যাব হ্যাঁ আপনি কিছু আর বলার আছে সামথিং না আমার কিছু ভালো আমার তো খুবই ভালো লাগছে এই অনুষ্ঠান ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ আর কি মানে থ্যাংক ইউ আচ্ছা আমরা যাব নেক্সট কে বলতে চাই নেক্সট নিতা দাস কিছু বলতে চাও না আচ্ছা গোপা গোপা দাস নো তুই তো ঘুমিয়ে আছিস বিছানায় মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা
আর কে তোদের এখানে ইয়ে কিছু বলতে চায়? রুসাঙ্ক, তোর মা কিছু বলতে চায়? রুমা কিছু বলতে চাও? একটু প্রিপেয়ার করতে পারো যদি একটু টাইম। হ্যাঁ, আমি নাচ করতে পারতাম যে, বাট কারেন্ট সিচুয়েশন বাড়ির এতে করতে পারছি না এখন মামু। অ্যাকচুয়ালি আই কুড হ্যাভ। না না, এমনি কিছু বলতে চাও? তুমি তো এমসিও করো, তুমি মানে বেশ হাই লেভেলে এমসি করেছো। হ্যাঁ, তাই জন্য যদি তোমার ইয়ে, রুমা পাটনার মেয়ে, আমার ভাগ্নের বউ, সে এককালে মানে খুব ভালো নাচ গান করত, পাটনায় বড় হয়েছে। আর আচ্ছা, সো প্লিজ দেখো, তুমি একটু ভেবে দেখো 5 মিনিট, আর কে করতে চায় ইন দ্য মিন টাইম যদি করতো। আচ্ছা, কে একজন এলো না নতুন, মঞ্জুশ্রী দত্ত নাকি কেউ এলো? কিছু যদি প্রেজেন্ট করার থাকে, গান, আবৃত্তি, যে কোনো জিনিস করতে পারা যায়, ওইটাই ওই ঘরোয়া জিনিসটা আমরা করতে চাইছি এখানে। হ্যাঁ, আমি তো না আবৃত্তি করতে পারি না গান গাইতে পারি, শুনতে ভালোবাসি। আচ্ছা, সো ঠিক আছে, যদি ইয়ে স্টিল দেয়ার, আর কি বলে, রুমা তুমি রেডি? কেউ রিপিট করতে চায় কিছু? মামু, আই এম নট প্রিপেয়ার্ড অ্যাজ সাচ, বাট আই ক্যান অনলি শেয়ার আ লিটল এক্সপেরিয়েন্স অফ মাইন। যেহেতু আমি পাটনা রবীন্দ্র পরিষদে, মানে অ্যাট আ ভেরি ইয়াং এজ আমি ইন্ট্রোডিউস হয়েছিলাম পাটনা রবীন্দ্র পরিষদে, আই ওয়াজ ওয়ার্কিং দেয়ার, কোরিওগ্রাফ করতাম, ডান্স ড্রামাস করতাম, তো ট্যাগোরের ইনফ্লুয়েন্সটা ডেফিনেটলি আমার ডিউরিং মাই চাইল্ডহুড বেশ ভালোই ছিল। And I just want that to reflect on my child also. I mean, I chesta kori joto ta gaan shunate pari, recitation joto ta oke shekhate pari, joto ta nite pare actually. And by the jonne ekta information, tagoreweb.in bole ekta site ache, tate complete works of Tagore available. Can you repeat that, mamu, site ta naam ta? tagoreweb.in. tagoreweb.in. আমাদের তো ছোটবেলায়, আমার মনে আছে রবীন্দ্রসঙ্গীত, ওই আমাদের মনে হতো একঘেয়ে সঙ্গীত ছিল একটা আইডিয়া। তারপরে 61-এ ওই যখন শতবার্ষিকী হলো, তখন আস্তে আস্তে দেখলাম অনেক রকম গানই রবীন্দ্রনাথের আসতে শুরু করলো। তখনই আস্তে আস্তে আমাদের ইন্টারেস্ট বাড়লো একটু একটু। তার অনেক পরে আমি বুঝলাম যে মনের ভাষা যখন প্রকাশ করতে পারলাম না, তখন কি করব, রবীন্দ্রনাথের আশ্রয় নিতে হয়। উনি বলে গেছেন কথাগুলো, নিশ্চয়ই কোথাও খুঁজে পাওয়া যায়। আর আজকে এত সহজ সেটা নিয়ে, মানে ঘন্টা ঘন্টা এক সময় বেরিয়ে যেত। মানে এখানে একটা কথা আমি ইয়ে করতে চাই, যে আমাদের কোরআন শরীফ পড়লে একটা জিনিস উপলব্ধি হয়, যত বয়স হয় এবং আমাদের পৃথিবীটা যত প্রসারিত হয়, আমাদের বোঝার উপলব্ধির ক্ষমতাটা তত বেড়ে যায় এবং আনন্দটাও সেখান থেকে। এবং রবীন্দ্রনাথেরও ছোটবেলার রবীন্দ্রনাথ একরকম, কিন্তু যত বয়সের সাথে যে পরিশীলিত চিন্তাধারা এবং তার প্রত্যেকটা ছোটখাটো জিনিসের মধ্যে যে একটা মাধুর্য, এবং আমাদের মনটাকে প্রসারিত করার, মনটাকে শান্ত করার, এই সব আধারগুলো একটা বিরাট বৃক্ষের মতো
উনি আমাদের সামনে যে বিস্তারিত করে দিয়েছেন এটা যত দিন যাচ্ছে আমার মনে হয় তত অনুভব করছি জানি রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি কিন্তু ওনার সময়ের একটা রিপ্রেজেন্টেশন বুঝলেন আপনার আমি একটা পড়ছিলাম অ্যাকচুয়ালি আজকালকার যুগে তো ইন্টারনেটে আমরা একটু মানে গাঁজানো যাক কিছু সময় বুঝলেন যার যা মনে হচ্ছে বলুন এটা একটা উইল বি আমি পড়ছিলাম একটা ইয়ে মানে হঠাৎ একটা পড়লাম যে কোল্ড ওয়ারটা হতো না যদি রুজভেল্ট ওনার ভাইস প্রেসিডেন্ট চেঞ্জ না করতেন তো সঙ্গে সঙ্গে গিয়ে রুজভেল্ট পড়তে শুরু করলাম মানে ওখানে উইকিপিডিয়ায় চলে গেলাম উইকিপিডিয়ায় গিয়ে দেখলাম কে ওর ভাইস প্রেসিডেন্ট তখন দেখলাম যে ওই যে ভাইস প্রেসিডেন্ট তার নাম দিয়েছে সে আমার এখন নামটা মনে পড়ছে না খুঁজলে অবশ্য পাওয়া যাবে সহজ সো উনি জার্নালিস্ট ছিলেন উনি মানে ইয়ে পাঠিয়েছিলেন এই যে একজনকে রাশিয়ান ইমিগ্রি ওকে পাঠিয়েছিলেন তিব্বতে সাত বছর ও ওখানে থেকে গেছিল তারপরে ফিরে এসে উনি ওই যে আলমোড়া যেখানে উদয় শঙ্কর যে সংস্থাটা করেন ওইখানে উনি ওনার একটা ইনস্টিটিউট করেন রৈরিক ইনস্টিটিউট আচ্ছা ওই রৈরিকের যখন রৈরিক আবার চলে গেলাম উইকিপিডিয়াতে ক্লিক করে দেখি রৈরিক was a very famous man in Russia. He was almost named the chairman of their academy. Sahitya Academy, jeta ke amra Bharatbarshe boli. Oder literature academy jeta, or president. Kintu, o last moment e desh chhede chole asen, karon uni kichuta involved chilen এতে ওই যে থিওজফিক্যাল সোসাইটি বলে একটা ছিল তাতে ইনভলভ ছিলেন ঠিক আছে তারপরে ওইখানে ওনার লাইফ পড়তে পড়তে তারপর দেখি ও বলছে যে উনি অ্যাকচুয়ালি যখন পালিয়ে গেলেন এখান থেকে রাশিয়া থেকে পালিয়ে গেলেন ইংল্যান্ডে পৌঁছলেন তখন ও মানে তখনকার দিনে যারা কেউ কেটা ইন্টেলেকচুয়াল সার্কেলে বার্নার্ড শ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ট্যাগোর তার সঙ্গে ওর ওখানে পরিচয় হলো কথাবার্তা হলো মানে ওইখানে লিখতে লিখতে একটা লিখলো যে রৈরিকের অ্যাকচুয়ালি ছেলে সে রবীন্দ্রনাথের নিসকে বিয়ে করে আমরা আচ্ছা ক্লিক করলাম তখন দেখি যে অ্যাকচুয়ালি আরেকটা ইতিহাস এসে গেল নিস হলো রবীন্দ্রনাথের দেবিকা রানী দেবিকা রানীর আবার একটা লাইফ আছে ও হলো রবীন্দ্রনাথের থার্ড বোনের মেয়ে ও গেছিলেন উনি গেছিলেন ইংল্যান্ডে আর্কিটেকচার পড়তে আর্কিটেকচার পড়তে গিয়ে উনি মানে আস্তে আস্তে ওখানে একজন লোকের সঙ্গে একজন কো স্টুডেন্টের সঙ্গে পরিচয় হয় উনি আর্কিটেকচার ছেড়ে নাচ গান করতে শুরু করেন তারপরে সিনেমা করতে শুরু করেন তারা ইন্ডিয়াতে ফিরে আসে এসে মানে আরম্ভ করে হোয়াট ইজ নোন অ্যাজ বম্বে টকিজ আচ্ছা ওই যে বম্বে টকিজে যখন উনি কাজ করেন তারপরে তো বম্বে টকিজ সুপারহিট তখনকার দিনে ভারতের সিনেমা তৈরি হচ্ছে বম্বে টকিজ থেকে কিন্তু ওর বোধ হয় পাঁচ ছ বছর 1928 বোধ হয় শুরু করেন 1936-এর কাছাকাছি 34-এ উনি করেন কি একটা সিনেমা করতে করতে তার হিরোর সঙ্গে পালিয়ে যান দেবিকা রানী তো হিরোর সঙ্গে পালিয়ে যাওয়ার পরে ওর বর গিয়ে ওকে অনেক বোঝাবুঝি করে নিয়ে আসে ও তো ইয়ে হলো না আর মানে সিনেমাটা অর্ধেকে মানে একটু আরম্ভ হয়েছিল অর্ধেকে ছিল তখন ও তো হিরো ফিরলো না তখন উনি করলেন কি ওনার ল্যাবে একটা বেশ ইয়ে ছিল বেঙ্গল ওই যে মানে বম্বে টকিজের ল্যাবেতে একটি ফর্সা মতন সুন্দর ছেলে ছিল তাকে বললেন তুমি এই পার্টটা শেষ করে দাও তুমি তো দেখছো সব কি হচ্ছে করলো অ্যান্ড ও সিনেমা সুপারহিট হয়ে গেল ওই ছেলেটা সাবসিকুয়েন্টলি মানে ওই যে আমাদের অশোক কুমার অশোক বটব্বাল
he was the famous person who emerged from that cinema. Acha tar pore abar ki holo next abar cinema korche actor por actor ekta chele okhane bedate asto hall tall bikri korto tokhon ora arekta 3 4 bochhor bade arekta cinema te oke bolen the handsome dekhte lahore er chele oke ora recruit korlo thik ache tumi part koro sei cinema ta oi target ta chilo ochhut kanna ei cinema ta oto successful hoyni kintu hero je se subsequently became a legend dilip kumar ei holo devika ranir golpo tar pore to oir husband mara gelo ki mane ghonate chode ki polo khelchilo mara gelo mara jawar pore uni kichu din oi niye case face holo onek tar pore paisa paisa ja chilo sob chole gelo tar pore uni chole giye oi roirik ke biye kore apnar mane almoda chele chole gelen ekhane साउथ गए जगह उटकामंड उट्टीते गए थकलें रोयरिक के बीए करे सबसिक्वेंटलि रोयरिक वाज ए ग्रेट पेंटर हि बिकेम ए ओकेओ भारत पद्मभूषण ट्यूशन दिए दिए दूजने भारत संगीत नाटक अकाडेमी सब मैंने वेल रेकग्नाइज्ड पीपल আর দেবিকা রানী তো পরে ইয়ে পেয়েছে ওই যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছে সো মানে আচ্ছা ওইখান থেকে এত অল্প সময়ের মধ্যে এই উইকিপিডিয়াতে অত কিছু জানা যায় এটা হোল জিনিসটা আমাকে জানতে এক ঘন্টা লাগলো মাত্র একটার পর একটা সুইচ করে পড়ে যাচ্ছি হ্যাঁ ভাবুন এটা কত মানে লোকের ইতিহাস হ্যাঁ কিভাবে লিঙ্ক ওখানে আমি রিসেন্টলি গিয়ে একটা পড়লাম এই যে বলছিলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় হলেন আপনারা সরোজিনী নাইডুর নাম শুনেছেন নয় কি কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেননি কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই ছিল এবং হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়েন্ট অ্যান্ড ট্যালেন্টেড পিপল অফ হিজ টাইম বললাম যে কাইজার উইলহেমকে দেখা করলো যে আমাদের আর্মস পাঠাও হ্যাঁ আচ্ছা উনি লেনিনের বন্ধু ছিলেন জওয়াহরলাল নেহরুকে নিয়ে গেছিলেন লেনিনের সঙ্গে দেখা করতে হ্যাঁ এবং তখনকার দিনে সাবসিকুয়েন্টলি তো বললাম যে স্টালিন এক্সিকিউটেড হিম কিন্তু ভাবুন এই সব মানে এখনকার দিনে সো ইজি টু কানেক্ট তখনকার দিনে কিভাবে কানেক্ট করতো ভাবুন কোথায় ইন্ডিয়া কোথায় মানে জার্মানি কোথায় ইউকে কোথায় মস্কো কোথায় হ্যাঁ হি ওয়াজ অ্যাকচুয়ালি ওকে যে করেছিল ও হি ওয়াজ অ্যান অ্যাসোসিয়েট অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ ট্রটস্কি যে পালিয়ে যায় এখানে আপনার মেক্সিকোতে গিয়ে মারা যায় আর উনি খালি তাই না মানে ইয়ে আপনার বীরেন্দ্র চট্টোপাধ্যায় কি বলে এই যে এম এন রায়ের বন্ধু ছিলেন এম এন রায়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এম এন রায় বিখ্যাত সোশ্যালিস্ট সার্কেলে কারণ হি অ্যামেন্ডেড ও একটা মানে যে ইন্টারন্যাশনাল সেকেন্ড ইন্টারন্যাশনাল হয়েছিল কমিউনিস্টদের তার একটা উনি থেসিস দিয়েছিলেন কিভাবে লেনিন একটা থেসিস দিয়েছিলেন কিভাবে এই যে ইম্পেরিয়াল যে দেশগুলোতে এম্পায়ার হয়েছে সেগুলো কিভাবে লিবারেটেড হবে তার একটা ইয়ে দিয়েছিলেন উনি অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাকসেপ্ট হয়েছিল এম এন রায়ের আর নেহরুর মতে ভারতীয়দের মধ্যে যারা ইউরোপে এখানে ছিল তাদের মধ্যে এম এন রায় আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় দুজন আপনার মোস্ট ট্যালেন্টেড এবং ইনফর্ম লোক ছিলেন তখনকার দিনে কত যে লোক এখানে আমেরিকাতে আমরা জানতাম না আমি রিসেন্টলি পড়লাম ওই উইকিপিডিয়া দেখতে দেখতে যে একজন তারকনাথ চট্টোপাধ্যায় বলে একজন ছিল সে বার্কলেতে ইকোনমিক্স পড়াতো তিনি পরে শান্তিনিকেতনে যান পড়াতে আর ওনার নামটা কি করে পেলাম আমাদের উড়িষ্যায় চিফ মিনিস্টার হয়েছিলেন এককালে নবকৃষ্ণ চৌধুরী তিনি গেছিলেন শান্তিনিকেতনে
রুরাল ইকোনমিক্স পড়তে ওই বিকজ দিস জেন্টলম্যান ওয়েন্ট ফ্রম আমেরিকা ওখানে পড়াবেন বলে কিছুদিন রবীন্দ্রনাথ তো সারা পৃথিবী থেকে লোক এনে ভর্তি করেছিলেন না শান্তিনিকেতনে আপনারা জানেন কিনা এই যে আমাদের ইয়ে হয় দেখবেন বামুনরা পড়ে থাকে ছাপ ছাপ হরে কৃষ্ণ হরে রাম ওই যে বাটিক বলে ওটাকে ওটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ইন্ডোনেশিয়া থেকে ইম্পোর্ট করেছিলেন হ্যাঁ ইন্ডোনেশিয়া গিয়ে দেখে ওনাকে ভালো লেগেছিল ওটা এনে শান্তিনিকেতনে তারপরে আমাদের ঘরের জিনিস হয়ে গেছে খালি তাই না রবীন্দ্রনাথ আমাদের দেখবেন বাঙালিদের মধ্যে এই রজনীগন্ধা ফুলের এখানে খোঁপাতে বাঁধা ছোট ছোট মালা বাঁধা একটা খুব কমন প্র্যাকটিস এটা কিন্তু বাঙালিদের মধ্যে ছিল না রবীন্দ্রনাথ ওটা সাউথে গিয়ে মন্দিরে দেখেছিলেন ওরা প্র্যাকটিস করে হ্যাঁ ওইটাকে ওটা ভালো লেগেছিল ওটাকে এনে বাংলাতে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন এরকম কত কথা জানতে মানে পড়তে জানতে মনে হয় যে মানে বয়স শেষ হয়ে এলো জানি না আর কতদিন কিন্তু এখন যেন মনে হচ্ছে মানে কত কিছু যে জানি না জানার আছে হ্যাঁ যেন আরো দু তিনটে জন্ম পেলে মানে সেগুলো ক্যারি ওভার হলেও সময় কুলিয়ে উঠতো না আচ্ছা আর কিছু কেউ বলতে চায় এবারে আপনারা সব চুপ করে বসে রইলেন আইন্ড পার্টিসিপেট করার কথা ভাবি কিছু বলবেন আপনার এটা বন্ধ করুন ওপেন করুন মানে ওইখানে ইয়েটা খুলে দে ঋষি খুলে দে মামিমা আপনাকে বলছেন সন্দীপ দা আপনি কিছু বলবেন আচ্ছা আমি বলি বরঞ্চ আমার মামি হন বন্ধ বন্ধ হয়ে গেছে আপনার মিউট আনমিউট করুন করছি আচ্ছা তো আমি বরঞ্চ আমার মামিমার সম্বন্ধে বলি আমার মামি হন রেজিয়া রহমান ওনার এখনকার জীবনটা আসলে আমাদের যত বয়স হয় জীবনটা কিন্তু অত্যন্ত কঠিন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে এবং আমাদের একাকিত্বটা একটা পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে আমাদের বাঁচতে গেলে প্রত্যেক দিন একটা যুদ্ধ করতে হয় তো এইটার মধ্যে ওনার চোখে কিন্তু খুব ভালো দেখতে পান না ওনার চোখের সমস্যা আছে তার মধ্যে নানান রকম ব্যথা এগুলো তো থাকেই কিন্তু ওনার এই এই সবকিছুর থেকে নিজেকে আলাদা করেন ওনার সাহিত্য চর্চাটা দিয়ে এবং মাঝে মাঝে আমি এই যে লিখবেন আবার একটা জিনিস কপি করবেন কষ্ট হবে আমি অনেক বকাবকি করি যে আপনার এই সমস্ত আর লেখার দরকার নেই কষ্ট হবে আবার নতুন করে ফ্রেশ করে একটা কম্পাইল করবেন সেটা করার দরকার নেই কিন্তু এটা আমি অন্যদিকে চিন্তা করি যে এটুকু আছে বলেই হয়তো ওনার এই বাঁচার যে প্রেরণাটা সেটা রয়ে গেছে ওই সন্দীপদাকে এক বলবো যে আপনি যে এইভাবে আমাদেরকে সবাইকে একসাথে করেছেন আপনার ভিতর থেকে যে এই প্রেরণাটা এটা সত্যি আমি মানে অত্যন্ত সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আচ্ছা আমাদের একজন এখানে এসেছেন সত্যিবাবু কিছু বলবেন না আমি হঠাৎ এসে পৌঁছলাম এখন বলুন আমরা মানে জাস্ট গেঁজাচ্ছি হ্যাঁ মানে বিভিন্ন জিনিস আমি জানি না কখন আপনি এসেছেন রিসেন্টলি এসেছেন না আমি এই মাত্র এলাম আমি এই রুকসানার শেষটা শুনলাম একটু ইয়ে শক্তিবাবু হলেন অ্যাকচুয়ালি একজন ডাক্তার কিন্তু এখন রিটায়ার টিটায়ার করে উনি বার্কলের যে এশিয়ান গ্রুপ আছে সাউথ এশিয়ান গ্রুপ সেখানে উনি ডাক্তারির রোজগার বেশ কিছু ঢালছেন আমরা লাস্ট বাইরে বেরিয়েছিলাম 2020 ফেব্রুয়ারিতে না রবীন্দ্র একটা ওরা প্রোগ্রাম করেছিল আমরা ওখানে গেছিলাম শক্তিবাবু ওটা স্পন্সর করেছিলেন ইউসি বার্কলেতে এটা হচ্ছে আমাদের বার্কলে বিশ্ববিদ্যালয়ে যে সাউথ এশিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে আমরা একটা টেগোর প্রোগ্রাম
প্রতিষ্ঠা করেছি এবং এই প্রোগ্রামের বিভিন্ন অঙ্গ হচ্ছে যে আমরা একটা স্কলারশিপ আছে যেটা যে কোনো ডক্টরাল স্টুডেন্ট তারা অ্যাভেল করতে পারবে এবং তারা রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো গবেষণা করবে বাংলাদেশ বা ভারতবর্ষ বা ওরকম কোনো একটা কোথায় সেইটা একটা আর দু নম্বর হচ্ছে আমরা কি বলে গিয়ে আমরা চেষ্টা করছি একটা বার্কলেতে একটা টেগোর চেয়ার প্রতিষ্ঠা করার এবং তার জন্য আমরা টাকা টাকা তুলছি কারণ এটা একটা বড় বাজেটের ব্যাপার আর তা বাদে আমরা প্রতি দু মাস কি তিন মাস অন্তর আমরা একটা করে অনুষ্ঠান করি আমাদের সন্দীপবাবু যা বললেন আমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিল একটা আমাদের লঞ্চ ইভেন্ট হয়েছিল সেটা খুব সবাই খুব আনন্দ পেয়েছে তাতে সেটাতে আমরা দিবেশ চক্রবর্তী ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে তিনি এসে একটা চমৎকার লেকচার দিয়েছিলেন আর তা বাদে আমরা তাসের দেশ করেছিলাম আর তারপরে নন্দিনী ইয়াসমিন গান করেছিলেন এবং তারপরে কমলিনী মুখার্জি গান করেছিলেন প্রায় দু ঘন্টার খুব চমৎকার প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছিল আমাদের তারপরেও তারপরে তো আমরা কোভিডে জড়িয়ে পড়লাম তা এখন আমরা কোভিডের জন্য গত কি বলে গিয়ে এবছরের 2021 আমরা দু সপ্তাহ ব্যাপী একটা টেগোর ফেস্টিভ্যাল করেছিলাম যেখানে অনেক আন্তর্জাতিক মনীষীরা তারা বক্তৃতা করেছিলেন তারপরে গান হয়েছিল দু সপ্তাহ ধরে আমরা সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা করে আমরা এই টেগোর ফেস্টিভ্যাল করে গেছি এবং সেটাও খুব ইয়ে হয়েছে আর সুবিধা হচ্ছে যেটা এই জুমে করার জন্যে আমরা এই আন্তর্জাতিক সব মনীষীরা যোগ দিতে পারেন আমাদের লন্ডন থেকে একটা দল গান করেছিল আনন্দধারা বলে তারপর সেখানে একটা শিল্পী ইমতিয়াজ গান করেছিল তারপরে ঢাকা থেকে প্রফেসর ফখরুল আলম আলম একটা খুব ভালো লেকচার দিয়েছিলেন এরকম করে আর কি আমরা করে যাচ্ছি আমরা এবারে আমাদের 25শে বৈশাখে আমাদের শেষ যে অনুষ্ঠানটা হলো সেটা হলো 25শে বৈশাখে এবারে মানে 8ই মেতে অনুষ্ঠানটা হয়েছিল সেটাও খুব দারুণ জমেছিল গান তারপরে আবৃত্তি আর নাচ নন্দিতা ইয়াসমিন গান করলেন আর লাবণী মহন্ত তার সঙ্গে চমৎকার নাচ করেছিল সমস্ত প্রোগ্রামটা খুব ভালো লেগেছিল সবারই তো এইরকম আমরা আবার করব আশা করছি জানি না 22শে শ্রাবণ হয়তো আরেকটা প্রোগ্রাম করব আপনারা এগুলো যদি সাউথ ইস্ট সাউথ এশিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে যদি নাম লিখিয়ে রাখেন তাহলে তারা আপনাদেরকে জানাবে এবং আপনারা সবাই যোগ দিতে পারবেন এগুলো সবই কি বলবো ফ্রি ইভেন্ট যাতে সবাই যোগ দিতে পারে এবারে এরকম করে করেই আমরা মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথকে প্রচার করা রবীন্দ্রনাথের আদর্শ রবীন্দ্রনাথের যে মনন রবীন্দ্রনাথের গান কবিতা রবীন্দ্রনাথের ছবি আঁকা সবগুলোকে আমরা যাতে পৃথিবীতে আরো ছড়িয়ে দিতে পারি তার জন্য এই চেষ্টা এই টেগোর প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা এটা চলবে এটা এটা একটা আমরা যে ফান্ডটা আছে তাতে আমরা আমরা মানে চিরন্তন চালিয়ে যেতে পারবো তবে আমরা আরো উন্নতি করতে চাই প্রোগ্রামটা যার জন্য আরো বেশি টাকা লাগবে এখন আমাদের এমন টাকা নেই যা দিয়ে আমরা টেগোর লেকচার শুরু করতে পারি তবে সেটা হয়তো আস্তে আস্তে হবে আপনারা সবাই আসুন যোগ দিন খুব ভালো হবে অনেকেই যোগ দিয়েছেন জানি সন্দীপবাবু বলছি অনেকেই যোগ দিয়েছেন এই আমাদের টেগোর প্রোগ্রামের ব্যাপারে তারপরে তবে আরো অনেককে যোগ দিলে ভালোই হবে বলবো আপনার সঙ্গে কথা বলবো এটা একটা বড় কাজ শুরু করেছেন আমরা গেছিলাম গত বছর আমরা অ্যাকচুয়ালি আমরা চারজন গেছিলাম কিন্তু তার থেকে দুজন এখন আর নেই আপনার জানেন কিনা আপনি কি চিনতেন এদের বাল্মীকি সুরকে চিনতেন না বাল্মীকি চিনতাম না বাল্মীকি এসে আমাদের নিয়ে গেছিল সুমনা বাল্মীকি ওরা নিয়ে গেছিল আমি লীলা গেছিলাম বাল্মীকি নেই গত বোধ হয় জুনে
আর তারপরে মানে 2020 জুনে আর অগস্টে লীলা ফাস্ট ইন হার স্লিপ সো এইসব বিভিন্ন ইয়েতে ঠিক আছে পৃথিবী তো চলবে আমার মনে হয় আপনার এই প্রোগ্রামটা খুবই ভালো হচ্ছে আমরা যেটা গেছিলাম খুবই এনজয় করেছিলাম অনেক লোকের সঙ্গে অনেক দিন বাদে দেখা হয়েছিল সেটাও একটা ইয়ে আমরা এখানে যে বাংলা স্কুল তাতে জয়েন করেছিলাম কিন্তু তারপরে ওটা 2016 থেকে তারপরে লীলা শিখ হয়ে যায় তারপরে আমরা আর যাইনি যাই হোক আর কার কিছু বলার আছে ভাবি কিছু বলবেন গাড্ডু কিছু বলবি প্রফেসর গোপা দাস নো ওকে ঠিক আছে তাহলে আমরা কি শর্মিলা চলে এসছো শর্মিলা বলো তুমি না আমি এসেছি ছুটতে ছুটতে এসেছি আবার চলে যাব করো এটা ইয়ে ঋষির আগে তুমি করে দাও বাজিয়ে দেবে হ্যাঁ করো না সন্দীপ দা এখন কিছু আমি ঋষির সঙ্গে গলা মেলাতে পারি ওকে ঠিক আছে যাক হ্যাঁ তাই করো জুড়ে দিলেন এবং আপনারা আরো এরকম প্রোগ্রাম করুন এইটি সুবি জুমে প্রোগ্রাম করে ওরা দুজন মিলে 21 ফেব্রুয়ারি উপলক্ষে ওরা নিজের থেকেই উদ্যোগ নিয়ে আমাদের একটা অনুষ্ঠান করেছিল তো আমি এটা আমরা যারা ইয়ে করেছিলাম জয়েন করেছিলাম প্রত্যেকে অত্যন্ত আনন্দ পেয়েছি এবং খুব একটা বিরাট একটা অধ্যায় বলে মনে হয়েছে আমাদের কাছে যে ওদের কাছে বাংলার প্রতি যে প্রীতি যত যদিও ওরা ভালো হয়তো রবীন্দ্রনাথের আনন্দ কাছ থেকে যে আনন্দটা পাওয়ার কথা ওটা একটা বিরাট বঞ্চিত হয়ে গেছে ওরা তবুও যে এই যে বাংলার প্রতি প্রীতি বাংলার সংস্কৃতি বাংলার মানুষ এবং মানুষ সম্বন্ধে তাদের যে আগ্রহ এটা আমাদের কাছে সবাইকে খুব অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে ওরা করবে আমি সময় মতো জানিয়ে দেব আশা করছি আমি একটা কথা বলতে চাই উনি আপনি যে কথাটা বললেন 21 ফেব্রুয়ারি আমরা রিচল্যান্ডে 6 বার করি 21 ফেব্রুয়ারি 6 বছর প্রথম 3 বছর আমরা বাঙালিরা লিড নিয়েছিলাম মানে এপার বাংলা ওপার বাংলা মিশে এবং তাতে 21টা হাইয়েস্ট 21টা ল্যাঙ্গুয়েজ পার্টিসিপেট করেছিল আর এতে মানে আপনার ওখানে তারপরে আমরা নিয়ে যাই ওটা ওখানে একটা টাম্বুলিউড ফেস্টিভ্যাল বলে একটা আছে গ্রুপ তারা প্রোগ্রাম করে তাদের সঙ্গে মিশে আমরা কোলাবোরেট করে ওটা আবার 3 বছর করি তাতে ম্যাক্সিমাম আমরা পরের দিকে রেস্ট্রিক্ট করতে শুরু করি আমরা বলেছিলাম ভারত থেকে 6টার বেশি আমরা নেবো না এখান থেকে আফ্রিকা থেকে আমরা 3টে নিলাম তারপরে এখানে আমেরিকান নেটিভ আমেরিকান আপনার উই গট ম্যাক্সিমাম 3 গ্রুপস এরকম ভাবে বেশ আমরা একটা প্রোগ্রাম করেছিলাম মানে 10 মিনিট দিতাম 4 মিনিটে রাফলি ইউ উইল টেল ইন ইংলিশ অ্যাবাউট ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার টু রেস্ট অফ দ্য পিপল রেস্ট 6 মিনিট ইউ প্রেজেন্ট ইউজ প্রিফারেবলি এ ড্যান্স কালচার ফোক ড্যান্স অর সামথিং অফ রিপ্রেজেন্টিং ইউর কালচার টু রেস্ট অফ দ্য পিপল খুবই সাকসেসফুল প্রোগ্রাম হয়েছিল কিন্তু তারপরে এই লীলার শরীর খারাপ হলো আমরা এখানে চলে এলাম এখানে বে এরিয়ায় ওখানে ছিল প্রায় 30টা ল্যাঙ্গুয়েজ গ্রুপ এখানে বে এরিয়ায় তো বোধ হয় 70টা আছে আমরা আমরা চেষ্টা করেছিলাম গত বছর ওই যে গেছিলাম যখন প্রোগ্রামটায় রবীন্দ্র জয়ন্তী যে ইয়ে প্রোগ্রাম ওখানে ফেরার পথে আমরা কথা হয়েছিল ওই সুমনা ওই আপনার যে বাংলাদেশের যে মেয়েটি গান গাইলো ওখানে ওর স্কুলে অ্যাকচুয়ালি ও ইয়ে করে শিখত গান ও ফ্রিমন্টে কোথায় ভদ্র মহিলা শেখান তো ওই এতে
তো বলেছিলাম যে ওদের কাছ থেকে করে এইখানে বেরিয়ায় আবার একটা 21 ফেব্রুয়ারি করলে কেমন হয় চলছিল তারপরে তো অফ কোর্স থিংস হ্যাপেন ডিফারেন্টলি দেখা যাক এটা একটা 21 ফেব্রুয়ারিতেও আমার মানে ইট ওয়াজ রিয়েলি একটা সারা পৃথিবী জানে বাংলার কথা বিকজ অফ 21 ফেব্রুয়ারি বিকজ দ্যাট ওয়াজ দি অনলি আই মিন মেজর কান্ট্রি ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ আর কোথাও ওটা হয়নি সো এনিওয়ে কামিং ব্যাক শর্মিলা রেডি সো লেট আস স্টার্ট গো ব্যাক টু হার ঋষি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তুমি থাকো সিন্ধু পারে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি মাঝারে ও বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান আমি তোমারে শুনেছি প্রাণ বিদেশিনী আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান আমি তোমারে শুনেছি প্রাণ বিদেশিনী ভুবন ভূমি আশেষে আমি এসেছি নূতন দেশে ভুবন ভূমি আশেষে আমি এসেছি নূতন দেশে আমি অতীতে তোমার দ্বারে ও গো বিদেশিনী ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ও বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী এই গানটা আমি প্রথমে শুনি ওই সত্যজিৎ রায়ের সিনেমা চারুলতা কিন্তু আমি তারপরে আমি গেছিলাম বুয়েনোস আইরেস ভিক্টোরিয়া ওকাম্পোর আমি সমাধি দেখেছি ওদের রিয়ালটোতে আর কি মানে কিরকম ওনার পজিশন ছিল হোল সাউথ আফ্রিকাতে আই মিন সাউথ আমেরিকাতে সি ওয়াজ এ ইন্টেলেকচুয়াল লিডার ওনার যারা মানে ফলোয়ার্স তার মধ্যে থেকে ছজন নোবেল প্রাইজ পেয়েছেন ভিক্টোরিয়া ওকাম্পো ইজ এ লিজেন্ড দেয়ার অ্যান্ড সি
translated all the Tagore work into Spanish ওখানে আর খালি তাই নয় একটা আমি প্রথমে ওনার নাম পড়ি একটা বই লিখেছিলেন আমাদের ওই মাঝে খুব ফেমাস হলেন যাকে বলল মেরে ফেলবে বলে ইরানিয়ান এরা বলল উনি গেছিলেন এখানে নিকারাগুয়াতে গেছিলেন নিকারাগুয়ার কালচারাল মিনিস্টার ওনাকে একটা কবিতা পড়ে মানে আবৃত্তি করে শোনালো উনি তো স্প্যানিশ বোঝেন না তখন বলেছে যে কি বলল তখন ওর মানেও করে দিল মানে করার পরে বলল এটা আপনি কার লেখা জানেন বলে এ তো রবীন্দ্রনাথের লেখা তখন সালমান রাশদি আর কি সালমান রাশদি তখন বললেন যে তো রবীন্দ্রনাথের লেখা বলল হ্যাঁ কিন্তু ওটা সাউথ আফ্রিকার যে কোনো ইন্টেলেকচুয়াল জানে এই জন্যে যে সেটা ভিক্টোরিয়া ওকাম্পো ওটা সব ট্রান্সলেট করেছেন এত আনন্দ হলো আমি তারপরে আমরা ওইখানে বুয়েনোস আইরেস থেকে গেলাম সান ইসিদ্রো বলে একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ গিয়েছিলেন চার মাস সেই শহরটা এত সুন্দর মানে ওর রাস্তার দুপাশে যে গাছ সেগুলোতে কমলা লেবু মানে ডেকোরেটিং প্ল্যান্ট হলো কমলা লেবু হ্যাঁ ইটস এ বিউটিফুল এরিয়া সো আই আই কেম ব্যাক উইথ এ লট অফ নাইস আর ওতে রবীন্দ্রনাথের ওখানে ওরা মানে বললে লোকে চেনে ওদেশে সব ওনার এত ইনফ্লুয়েন্স থ্রু অফকোর্স এই ভিক্টোরিয়া ওকাম্পো যাই হোক এই তো মানে এটা এখন উইথ দিস ইন মানে কামিং অফ জুম দিস উইল বিকাম মোর অ্যান্ড মোর ইন্টারন্যাশনাল কানেকশনস হবে বাই দি বাই এই যে বললেন শক্তিবাবু Berkeley is supposed to be for a long time it was the top university ranked university in the world bujhte parli ebong ete sob desher ete alochona hoy ar je kono ekta dine ekhon to obosso covid e ami jani na ki hoyeche or ete dhuke gele african chelera bajacche oder gaan bajacche bajna bajacche folk songs you can see them there ইটালিতে থেকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছেন ইটালিতে নভেল লিখেছেন এখন আগামী মাসে ওর ইটালিয়ান কবিতার বই বেরোবে তো উনি এখন প্রিন্সটনে চলে এসেছেন সেখান থেকে একটা খুব চমৎকার আলোচনা হলো খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা না এটা আমি এবারে জয়েন করব অ্যাকচুয়ালি আমি পেয়েছি খবরটা পাচ্ছি কিন্তু আমি আজকাল ইমেল চেক করি না বিশেষ হ্যাঁ ওই ঋষি পাঠাচ্ছে ঋষি পাঠালে একটু পরে হয়ে যাচ্ছে আর লাস্ট মোমেন্ট যাই হোক ওটা আমি এবারে অ্যাটেন্ড করব কেয়ারফুলি ইয়ে করে খুবই মানে এটা একটা সুযোগ আর এই বয়সে কোথাও তো যাওয়া মুভমেন্টও খুব রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সো ইট উইল বি এ গ্রেট থিং টু গেট ইন টাচ উইথ পিপল অ্যান্ড শেয়ার আইডিয়াস পৃথিবী তো কোন দিকে যাবে এখনো ঠিক হয়নি তাই আমরা ভালোর দিকটা যদি একটু বাড়াই হয়তো সেদিকে যাবে সো আচ্ছা আমাদের পরে কি আমরা আর কারু কিছু আছে বলার নইলে আমরা ঋষি লাস্ট ক্লোজিং গানটা গাইবে যদি কিছু ঋষি তুমি রেডি হও ইন দ্য মিন টাইম কেউ যদি বলতে চান কিছু কিন্নরীদি কিছু বলেছেন কি আমি তো আমি খুব মিস করে গেছি কিছু কে উনি একটা গান গান করেছিলেন ও আচ্ছা আমি মিস করে গেলাম সরি আর কিন্নরীদি ভালো কিন্নরীদি কিন্নরীদির মেয়ে আমাকে ওনার কয়েকটা কবিতা পাঠিয়েছিল সেগুলো আমি ট্রান্সলেট করে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলাম মিতাকে এবং সেগুলো বোধ হয় একটা বই করে বেরোনো হবে কেরম কিছু একটা কথা হচ্ছে তাই না কিন্নরীদি আমি আজকে মিতাকে ডেকেছিলাম ও কিন্তু আগে থেকে কোনো পার্টি করে ফেলেছিল আচ্ছা কি পার্টি ছিল আসতে পারলো না মিতা বলে ইয়ে ডেকেছিলাম এই পার্টি যাই হোক শক্তিদা আমাকে আমার মামি হন মিসেস রহমান
তো উনি অনেক মানে অত্যন্ত অ্যাপ্রিশিয়েট করেছেন আপনার এই উদ্যোগটা। আচ্ছা, খুবই খুশি হয়েছেন আপনারই। তুমি হয়তো জানো না কিন্নরীদের সঙ্গে প্রায় বছর 35 কি 36 বছর আগে আমরা একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত শিখতে চেষ্টা করেছিলাম বনানী ঘোষের ক্লাসে। সেই থেকে আমি কিন্নরীদেরকে চিনি, তারপরে তো মিতার ওদা মা মেয়ে একসঙ্গে শিখছিলেন তখন ওই গ্রুপে। হ্যাঁ, আমার মনে আছে একটা প্রোগ্রাম করেছিলেন, আমরাও গেছিলাম বার্কলে বা কোনো একটা হলে হয়েছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু হ্যাঁ ওরা তখন খুব অ্যাক্টিভ ছিলেন আমাদের বেইয়া কালচারাল গ্রুপে সব। আরো একটা ল্যান্ডমার্ক ভালো খবর, সেটা হচ্ছে আমাদের উইনিপেগে, আমি হলো ম্যানিটোবা উইনিপেগ কানাডাতে থাকি, আমাদের এখানে কিছুটা আমাদের নিজস্ব উদ্যোগে, আমি ওখানে খুব যে পার্ট নিয়েছি তা না, কিন্তু এখানে আমার একটা শহীদ মিনার হয়েছে 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবসের মঞ্চ হিসাবে, এবং এটা আমরা নিজেরা কিছুটা ফান্ড রেজ করেছি এবং বাকিটা সিটি নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ রেসপেক্টে এই মনুমেন্টটা তৈরি হচ্ছে, তো এটা আমাদের শীঘ্রই উদ্বোধন হবে, তো এটা আমার মনে হয় আমাদের জন্য খুবই আনন্দের খবর। ব্রিটিশ কলম্বিয়া আমার একটা ল্যান্ডমার্ক খবর, এখনো সে পূরণ হয়ে গেছে খবরটা, সেটা হচ্ছে যে এই পুরো উত্তর আমেরিকাতে প্রথম রবীন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠা হয়। এত ভালো লেগেছিল, আমি গিয়েছিলাম ইবিসি তে, আমার বান্ধবী থাকেন, ওখানে গিয়ে দেখি যে রবীন্দ্রনাথের মূর্তি, মানে এটা আলাদা একটা ফিলিং। আমাকে নিয়ে গিয়েছিলেন তানলি বলে, তানলি বলে এক ভদ্র, তানলি হচ্ছে তানিউনশানের ছেলে, তানিউনশান যে শান্তিনিকেতনে চীনা ভবন প্রতিষ্ঠা করেন, আর তার ছেলে হচ্ছে তানলি, তিনি থাকতেন ওইখানে, তবে তিনি তানলিদা মারা গেছেন। তানলিদা আমাকে ডেকে, আমার আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, উনি আমার হোটেলে এসে বললেন যে চলো তুমি আমার ওখানে থাকবে, তোমাকে আমি নিয়ে যাবো। সেইখান থেকে আমি গেলাম সোজা ওখান থেকে সেই সেই বাগানে গিয়ে রবীন্দ্রনাথকে, কত ভালো লেগেছিল, খুব মানে মনে খুব খেদ ছিল তখন, একটা একটা রবীন্দ্রনাথের মূর্তি নেই একটা সমস্ত এই পুরো উত্তর আমেরিকার। এখন অবশ্য ওইটার পরে এখন আমাদের হিউস্টন আর একটা মূর্তি হয়েছে, আশা করা যায় এরকম আরো হবে। এবার মিনা তুমি কি রেডি এখন? মিনা এসেছে। আচ্ছা, সোমনা তুমি কি বলবে? আমি এখন একটা প্রোগ্রামে আছি, পরে ফোন করব। ওকে, সোমনাথ তুমি কিছু বলবে? আর মিরাজ, ওকে, তাহলে কি আমরা প্রোগ্রাম শেষ করব? কার কিছু বলার আছে আমাকে জানালে বা তোমরা এসে শুরু করতে পারো। হ্যালো, ও আচ্ছা, মিরাজ বোধহয় আবার চলে গেল বা কেটে গেল কিছু, যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য এটাকে, হ্যাঁ শুন গিয়ে কর, থ্যাংক ইউ, থ্যাংক এভরিবডি। আমাদেরও পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনার এই যে উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা শুরু করছে, জন্মের প্রথম শুভ কাল দেখা দে কার, জন্মের প্রথম শুভ কাল।
তোমার প্রকাশ হেলিকা করে খাতর সুজের মাত তোমার প্রকাশ হেলিকা করে খাতর সুজের মাত হ্যালো সবাইকে ধন্যবাদ, অত দূর থেকে অত সময় ইয়ে করে আপনারা সব পার্টিসিপেট করলেন, আর এর পরে আমরা আরো কিছু করতে চেষ্টা করব। আচ্ছা ওকে, সো ঠিক আছে, আমরা আজকের মতো এরপরে শেষ করছি। সবাই দিকে অনেক অনেক ধন্যবাদ, রাত্রির বোধহয় ইস্ট কোস্টে তো অনেক রাত্রি হয়ে গেছে, আর এখানে ভাবিজির তো এখন কটা, 11টা প্রায় কাছাকাছি, আপনারও বোধ হয় 11টা নাকি রুকসানা? আপনাকেও তো অনেক ধন্যবাদ বলার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, রবীন্দ্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা একটু বলার জন্য আমাকে যে বলেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরো করা যাবে, আপনারা সব রেডি হয়ে যান, আপনার তো অনেক পাবলিকেশন আছে, ওগুলো চালিয়ে যান, বুঝলেন, ব্রেনেতে যা যা আছে সব ডাউনলোড করতে হবে তো। সো আচ্ছা সিদ্ধা, এখানে আমরা সবাই একসাথে হতে পেরেছি এই আনন্দটা আর এটা আয়োজন করার জন্য, সবার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ। এমনি সবাই আসুন, শর্ট নোটিসে হলে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু এলে আমরা সবাই আনন্দ পাব। হ্যাঁ ওকে, আচ্ছা আজকে তাহলে শেষ করি, ঠিক আছে।
শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি।